হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এলাম কমন একটি রেসিপি। আসলে আমি রান্না করা কাউকে শেখানোর জন্য রেসিপিগুলো বানাই না, আমি আমার মতোই বানাই। যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আমার আলুর পরোটাতে যা যা লাগছে, ধনিয়া পাতা কুচি করে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজের বারাস্তা, আর আমার ভিডিওতে আছে গোলমরিচ কীভাবে গুঁড়া করে সংরক্ষণ করা যায়। তো আমি এখানে এক চিমটি গোলমরিচের গুঁড়া নিলাম। এখানে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, একটু বিট লবণ, সাধারণ লবণ, কালো জিরা, শুকনো মরিচ, আর আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। তো সয়াবিন তেল নিলাম আর বাটার। এই বাটারটা যদি আপনারা কারো প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন, অনেক মজা, বিদেশি বাটার। তো এখানে আমি ময়দা গুলে নিয়েছিলাম একটু, আর আলু, সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দেখলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই সেদ্ধটা আমি আগেই করে নিলাম। আর ময়দা নিলাম 1.5 কাপ। তো পেঁয়াজের বেরাস্তাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার অন্য লিঙ্কে দেখতে পারেন বেরাস্তা কীভাবে করে, অন্য ভিডিওতে আছে। তো ধনিয়া পাতা কুচি, এটা আমাদের বাগানের। তো এখানে কাঁচামরিচ কুচি, সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম। আপনারা লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। একটু সয়াবিন তেল দিলাম, তেলের পরিমাণটা কম দিবেন। আমি এখানে বাটার ইউজ করছি, বাটারটা দিলে একটু সুন্দর স্মেল আসে। টেস্টিং সল্ট দিলাম। আলু দিলাম, এখন একসাথে সব মাখালাম। আর ঠান্ডা পানি ব্যবহার করবেন। আমি একটু একটু করে 3 বারের মতো ঠান্ডা পানি দিলাম। যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভিডিও করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, অনেক কষ্ট আছে, ঝামেলা আছে। 1-2 ঘন্টা কষ্ট করে ভিডিওটা বানালাম আর আপনারা দেখবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না, এটা কেমন লাগে আমার কাছে? আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো আমি 5 মিনিট রাখার পর 4টা ভাগে ভাগ করলাম পুরোটাকে। পুরোটার সাইজটা আপনারা ভালোভাবে দিবেন। আমি এখানে ছোট সাইজ করেছি, আবার বড় সাইজ করেছি। অনেকে মনে করেন ভিডিওতে সাবস্ক্রাইব করলে মনে হয় আমি টাকা পেয়ে যাব, তবে ভাই ও বোনেরা এটা কিন্তু আপনাদের একেবারেই ভুল ধারণা। আমার সাবস্ক্রাইব বাড়াতে হলে কমপক্ষে 4-5 বছর আমাকে কষ্ট করতে হবে। 4-5 বছর অনেকের আরও বেশি লেগে যায়। একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আমার অনেক ভালো হয়, কারণ আপনাদের ছোট ছোট ভিউ, কমেন্ট, সাবস্ক্রাইব
আমাকে অনেক অনুপ্রাণিত করে। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট, কিন্তু সবাই দেখে দেখে ভিউ করে যায়, কেউ সাবস্ক্রাইব করে না, অনেকে করে আবার অনেকে করে না। আমি ভিডিওগুলো শেখানোর জন্য বানাইনি, আমি প্রতিদিন কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি এই রুটিটা ভাজার আগে এখানে আমি বাটার দিলাম, আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি বাটার দিয়ে ভাজলাম আলুর পরোটা, দেখুন কিভাবে সুন্দর হয়েছে, ধনিয়া পাতাগুলোকে দেখা যাচ্ছে। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাকে নামিয়ে ফেলবো, বাটার দেওয়াতে স্মেলটা অনেক সুন্দর এসেছে। আপনি চাইলে চায়ের সাথেও খেতে পারেন, আবার সসের সাথেও খেতে পারেন, সেটা আপনাদের একান্তই চাহিদা। তো আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো যারা যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে, শেয়ার করতে ভুলবেন না।